ওয়েলকাম টু স্টাডি বুক ম্যাথ স্মার্ট ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিতের লার্নিং ট্রি নিয়ে আলোচনা করব। অর্থাৎ গণিত শেখার জন্য আমাদেরকে যে ধারাবাহিকতা রক্ষা করার দরকার, যে ট্রি এর মাধ্যমে আমরা এগুলো ব্যাখ্যা করতে পারি, সেটাই হচ্ছে গণিত ট্রি বা গণিত লার্নিং ট্রি। আমি এখানে লিখছি যে ম্যাথ লার্নিং ট্রি, ম্যাথ লার্নিং, ম্যাথ লার্নিং ট্রি। ট্রি মানে গাছ। এখন ওই ম্যাথ লার্নিং ট্রিতে আমি কি দেখতে পাবো? ডালচা আমাদের ম্যাথ লার্নিং ট্রি। ওই ম্যাথ লার্নিং ট্রি এর মধ্যে, ট্রি মানে গাছ, গাছকে আমরা, একটি গাছ পাওয়ার জন্য আমাকে একটি বীজি রোপণ করতে হয় প্রথমে। তাহলে আমরা ম্যাথ ট্রি পাওয়ার জন্য আমরা প্রথমে একটি বীজি রোপণ করি। তাই আমি এখানে ম্যাথ ট্রি এর ক্ষেত্রে আমি এখানে লিখি প্রথমে ম্যাথ ট্রি, ধরে নিলাম এটা হচ্ছে আমার ম্যাথ ট্রি, মানে গণিতের গাছ। এখন ওই ম্যাথ ট্রি এর মধ্যে আমি দেখব যে আমাকে প্রথম কি রোপণ করতে হয়। একটি গাছ পাওয়ার জন্য যেমন একটি বৃক্ষ রোপণ করতে হয়, ঠিক তদ্রূপ আমার ম্যাথ ট্রি এর মধ্যে একটি বৃক্ষ দিতে হবে। বৃক্ষটির নাম দিয়ে দিলাম পাটিগণিত, তার নাম হচ্ছে পাটিগণিত, পাটিগণিত। এখন ওই পাটিগণিত দিয়ে আমি একটি বীজ রোপণ করে নিলাম প্রথমে। এখন এদিক থেকে একটি বীজ থেকে যেমন দুটি অঙ্কুর বের হয়, ঠিক তদ্রূপ পাটিগণিত থেকেও এখানে আমাদের দুইটি অঙ্কুর বের হবে। একটি হলো আমি এখানে লিখছি অঙ্ক, এটির নাম হলো অঙ্ক, অঙ্ক। আরেকটিকে আমরা বলি সাংখ্যিক চিহ্ন, এখানে লিখে এটার নাম হচ্ছে সাংখ্যিক চিহ্ন, সাংখ্যিক চিহ্ন। এখন অঙ্ক বলতে কোনগুলো, সাংখ্যিক চিহ্ন বলতে কোনগুলো? অঙ্ক সাধারণত আমরা যেমন এখানে আমি লিখি যদি শূন্য, এক, তারপর দুই, তিন, চার, এভাবে পাঁচ, ছয়, সাত, আট, নয়, এখানে এই দশটি সাংখ্যিক প্রতীক আমরা প্রথম ব্যবহৃত হয়। এই যে দশটি সাংকেতিক প্রতীক এগুলোকে বলে অঙ্ক। আর সাংখ্যিক চিহ্নের মধ্যে প্রাথমিক অবস্থায় আমরা পেয়ে যাই একটি হলো প্লাস, আর একটি মাইনাস, আর একটি গুণ, একটি হচ্ছে বাদ। ওই চারটির নাম হচ্ছে গিয়ে সাংখ্যিক চিহ্ন। এখন ওই সাংখ্যিক চিহ্ন এবং অঙ্ক এগুলো একত্র হয়ে, গঠিত হয় হলো সংখ্যা, সংখ্যা। আমি এখানে একত্র করে দিলাম, এটা হচ্ছে সংখ্যা। এই সংখ্যা পাওয়া মাত্রই এখন তার যাত্রা শুরু হয়ে গেল, সংখ্যার তার শাখাগুলো বিস্তৃতি ঘটাতে শুরু করলো। তো প্রথমেই আমরা এক নম্বরে সংখ্যা পাওয়ার সাথে সাথে আমরা এক নম্বরে লিখতে পারি যে সংখ্যার স্থানীয় মান। আমি যদি এখানে লিখি যে কলমগুলো নিয়ে আসি বা প্রাথমিক গণনা,
এক নম্বরে আমি এখানে নিয়ে নিলাম প্রাথমিক গণনা, প্রাথমিক গণনা এটা হচ্ছে আমাদের সংখ্যার প্রথম অবস্থা। প্রাথমিক গণনা, প্রাথমিক গণনাটা এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বরে আমরা লিখতে পারি সংখ্যার স্থানীয় মান। আমি এখানে যদি আমি এই বরাবর এদিক থেকে লিখে নিয়ে আসি সংখ্যার স্থানীয় মান, এখানে লিখছি আমি সংখ্যার স্থানীয় মান, এটা হলো আমার দুই নম্বর অবস্থা। সংখ্যার স্থানীয় মানকে আমি এখানে মার্ক করে দিলাম, এটা হলো সংখ্যার স্থানীয় মান। তিন নম্বরে আমরা চলে যেতে পারি সংখ্যার প্রকারভেদ। সংখ্যার প্রকারভেদটিকে আমি সোজা উপরে নিয়ে যাই, এখানে হলো সংখ্যার প্রকারভেদ, সংখ্যার প্রকারভেদ হলো সংখ্যার প্রকারভেদ। এটার অবস্থান হলো আমি এটাকে দিয়ে দিই, এটি হলো দুই নম্বর অবস্থান, এটা হলো তিন নম্বর পজিশন, তিন নম্বর পজিশন। চার নম্বরে আমরা দেখছি সংখ্যার ভিদি। আমি যদি এখানে লিখি সংখ্যার ভিদি, এখানে লিখে নিলাম সংখ্যার ভিদি, সংখ্যার ভিদি এটা হচ্ছে চার নম্বর। তাহলে আমি এদিক থেকে নিয়ে যাই, এটা হলো চার নম্বরের অবস্থান সংখ্যার ভিদি, এটা চার নম্বর। পাঁচ নম্বরে সংখ্যার বিভাজ্যতা, এখানে লিখি সংখ্যার বিভাজ্যতা, বিভাজ্যতা এটা হলো পাঁচ নম্বরের অবস্থা। সংখ্যার বিভাজ্যতা অবস্থান হলো পাঁচ নম্বর। তারপর ছয় নম্বরে আমি লিখতে পারি সময়, এখানে লিখে নিলাম সময়, সময়ের অবস্থান আমি দিক থেকে দিয়ে দিই, এটা হলো ছয় নম্বর, ছয় ছয় নম্বর অবস্থা। সাত নম্বরে আমরা পেতে পারি অনুপাত, আমরা যদি এখানে লিখি সাত নম্বরে অনুপাত, আমি অনুপাতের জায়গাটি এখানে লিখে নিলাম, এটা হচ্ছে অনুপাত, অনুপাত। তো অনুপাতকে আমরা, এটা হলো অবস্থান সাত নম্বর। তারপর আট নম্বর আমরা সূচক এবং শতকরা, আট নম্বরে আমি এখানে লিখছি কিংবা যদি ওই অবস্থানটাই লিখি সূচক এবং শতকরা, শতকরা এটা হচ্ছে আট নম্বরের অবস্থা। এখানে
আট নম্বর অবস্থানটি এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে আট নম্বর। তারপর এখানে আমি লিখলাম পরিমাপ, কিংবা এখানে যদি আমি এখানে লিখি পরিমাপ, আরেকটি হলো তথ্য উপাত্ত বিশ্লেষণ, তথ্য উপাত্ত বিশ্লেষণ বিশ্লেষণ তথ্য উপাত্ত বিশ্লেষণ এটা হলো নয় নম্বরের অবস্থান, এটা হচ্ছে নয় নম্বরের অবস্থান। আর এটা হলো আট নম্বরের অবস্থান, এটাকে এখন নাম দিলাম দশ নম্বরের অবস্থান, এটা হচ্ছে দশ নম্বর অবস্থান। অঙ্কের মধ্যে যেমন দশটি অঙ্ক রয়েছে, জিরো এক দুই তিন এভাবে নয় পর্যন্ত দশটি অঙ্ক, ঠিক তদ্রূপ সংখ্যাকে আমি দশটি মূল শাখায় বিভক্ত করলাম। এই দশটি মূল শাখার উপর এখন আমরা পর্যায়ক্রম অগ্রসর হব। এই দশটি মূল শাখার মধ্যে পরিমাপকে আমি একটু ভাগ করে নিই বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে পরিমাপ মূল শাখা, আর পরিমাপকে আমি অন্য শাখায় বিভক্ত করতেছি। একটি হল কোণের পরিমাপ, কোণের পরিমাপ, কোণের পরিমাপ, কোণের পরিমাপ। আরেকটিকে ভূমির পরিমাপ, এখানে লিখে নিই ভূমির পরিমাপ। ভূমির পরিমাপ আরেক থেকে আমি বলছি সংখ্যার পরিমাণ, সংখ্যার পরিমাণ, সংখ্যার পরিমাণ তিনটি অংশে বিভক্ত করলাম। এই যে শাখাগুলো এখানে দেখছি, এই শাখাগুলোকেই বলা হয় পাটিগণিত। এই শাখাগুলোর নাম হচ্ছে কি, এখানে যে শাখাগুলো দেখছি এটার নাম হলো পাটিগণিত। তো আমি পাটিগণিতকে আমি একটা নির্দিষ্ট ফ্রেমের ভিতরে ঢুকিয়ে দিলাম। এখন আমরা পাটিগণিতের মধ্যে এই বিষয়গুলো প্রত্যেকটি শাখার আবার সুনির্দিষ্ট প্রশাখা রয়েছে। গাছের ডালের যেমন আরো পালা রয়েছে, ডাল পালা বলছি আমরা, ডালের সাথে আরো কয়েকটি ছোট ছোট ডাল একত্র হয়ে পাতা গজা, ঠিক তদ্রূপ এই শাখাগুলোর প্রত্যেকটির আবার কি প্রশাখা রয়েছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমরা দেখছি এগুলো হচ্ছে পাটিগণিতের মূল বিষয়বস্তু। এখন পাটিগণিতকে প্রত্যেকটি বস্তু যেমন কি হয় আমরা আপগ্রেড ভার্সন দেখি, ঠিক তদ্রূপ গণিতেরও আপগ্রেড ভার্সন পর্যায়ক্রমে চলে আসছে। এই পাটিগণিতের মধ্যে যেমন ভূমির পরিমাপ এবং পাটিগণিতের অংশ, আমি পাটিগণিত এই পুরো অংশটাকে বলছি আমি পাটিগণিত, পাটিগণিতের অংশ এদিক থেকে আর ভূমির পরিমাপ এদিক থেকে, দুইটাকে আমি একত্র করে যুক্ত করে দিলাম, নিয়ে গণিতের আরেকটি শাখা তৈরি হয়ে গেল, তার নাম হচ্ছে জ্যামিতি, তার নাম জ্যামিতি। আবার কোণের পরিমাপ, যে কোণের পরিমাণ অনুপাত, যে অনুপাত কোণের পরিমাণ এবং
পাঠিগণিতের বিষয়বস্তুগুলো একত্র হয়ে আরেকটি শাখা তৈরি হলো, এটার নাম হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি এটাকে বলছে ত্রিকোণমিতি। তাহলে আমরা ত্রিকোণমিতি পেয়ে গেলাম, জ্যামিতি পেয়ে গেলাম। আবার সংখ্যার পরিমাণ, এখানে সংখ্যার পরিমাণ, এই সংখ্যার পরিমাণ পাটিগণিতের শাখা এবং আরেকটি চলক, আমি এখানে লিখছি চলক, চলক, ওই তিনটি একত্র হয়ে গণিতের আরেকটি শাখা তৈরি হলো, তার নাম হচ্ছে বীজগণিত। বীজগণিত আমরা এটা পাইলাম বীজগণিত। এখন এই বীজগণিত পেয়ে গেলাম চলক এবং সংখ্যা এবং অন্যান্য যোগ বিয়োগ, এগুলো সমন্বয়ে বীজগণিত তৈরি হয়। ভূমির পরিমাপ এবং পাটিগণিতের অন্যান্য হিসাব নিকাশের জন্য জ্যামিতির, মানে ক্ষেত্রের পরিমাপ নির্ণয়ের জন্য জ্যামিতির উদ্ভাবন হয়। ত্রিকোণমিতি কোণের পরিমাপ, অনুপাত এগুলো প্রকাশের ক্ষেত্রে এবং পাটিগণিতের অন্যান্য শাখা ব্যবহার করে ত্রিকোণমিতি তৈরি হয়ে গেল। তত্ত্ব উপাত্ত বিশ্লেষণ এবং সম্ভাবনা, আমি এগুলো বাহিরে লিখলাম, চলকটা বাহিরে লিখার অর্থ হচ্ছে চলকটা পাটিগণিতের ভিতরের অংশ নয়, এজন্য আমি এখানে লিখছি সম্ভাবনা, সম্ভাবনা, সম্ভাবনা একটি শাখা, তত্ত্ব উপাত্ত আরেকটি শাখা, আর পাটিগণিত একটি শাখা, ওই তিনটি একত্র হয়ে আমি এটাকে এদিকে নিয়ে গেলাম, তাকে বলে পরিসংখ্যা। আরেকটি শাখা তৈরি হয়ে গেল, তাকে বলে পরিসংখ্যা, পরিসংখ্যা, পরিসংখ্যা। তো এই পরিসংখ্যানের ভিতরে দেখছি আমি তার চেয়ে সম্ভাবনা, তার চেয়ে তথ্য উপাত্ত বিশ্লেষণ, আর হচ্ছে পাটিগণিতের বিষয়বস্তু, এগুলো হচ্ছে পরিসংখ্যানের শাখা। এখন এই ম্যাথটিকে আমরা সাধারণত বলি, এটা হচ্ছে এই পর্যায়ে পাটিগণিতের যে ম্যাথটি, পাটিগণিতের এই ম্যাথটিকে বলা হয়, আমি যদি এখানে লিখি পাটিগণিতের ম্যাথটিকে বলা হয় এলিমেন্টারি ম্যাথ বা প্রাথমিক ও মাধ্যমিক ম্যাথ, প্রাথমিক ও মাধ্যমিক ম্যাথ, মানে গণিত বা এলিমেন্টারি গণিত, এটাকে বলছি আমরা এলিমেন্টারি ম্যাথ, এলিমেন্টারি ম্যাথ। এখন এটার সাথে যে সময় জ্যামিতি, ত্রিকোণমিতি, বীজগণিত, পরিসংখ্যান, সম্ভাবনা এগুলো একত্র হলো, তখন আমি এটাকে আমি ব্র্যাকেট বন্দি করি অন্য আরেকটি কালার দিয়ে, যেমন এই অংশটি হচ্ছে হলো হাই স্কুল ম্যাথ। যদি এখানে লিখি এটা হবে হাই স্কুল ম্যাথ, হাই স্কুল ম্যাথ। হাই স্কুল ম্যাথ বলতে আপ টু 12 গ্রেড, এটা হচ্ছে আপ টু 12 গ্রেড, আমি লিখলাম 12 গ্রেড, 12 গ্রেড। অনেক দেশে হাই স্কুল নবম দশম শ্রেণী পর্যন্ত, আবার আমেরিকাতে 12 গ্রেড পর্যন্ত, এখন ত্রিকোণমিতি, জ্যামিতি, বীজগণিত, পরিসংখ্যান এগুলোরও আবার আপগ্রেড ভার্সন তৈরি হল। এখন এগুলোর আপগ্রেড ভার্সনের ক্ষেত্রে যেমন এই ফাংশনগুলোর সাথে আরো কিছু ফাংশন জুড়ে দেওয়া হলো, যেমন বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ফাংশন, আমি যদি এখানে লিখি
অবিচ্ছিন্ন মেয়াদ লিখতে পারি আমি এখানে, অবিচ্ছিন্ন কিংবা এখানে লিখছি আমি ও বিচ্ছিন্ন ফাংশন, লিখতে পারি জটিল ফাংশন, জটিল মানে কমপ্লেক্স নাম্বার যেটি, জটিল ফাংশন, আর হতে পারে পরিবর্তনশীল, মানে যে ধারাটি সবসময় চেঞ্জেবল মানে পরিবর্তনযোগ্য, পরিবর্তনযোগ্য, এবং এবং দিয়ে বললাম ত্রিকোণমিতি, জিওমেট্রি, বীজগণিত, এই যে শাখাগুলো, বীজগণিত, পাটিগণিত, পাটিগণিত মানে অ্যারিথমেটিক, আমি সংক্ষেপে লিখলাম অ্যারিথমেটিকের এ, বীজগণিতের অ্যালজেব্রা, তারপর ত্রিকোণমিতি টি, জিওমেট্রি জি, পরিসংখ্যান মানে স্ট্যাটিস্টিক এস, এর নিউ ভার্সন, এর নিউ ভার্সন, নিউ ভার্সন, এই নিউ ভার্সন কি কি তার সাথে যুক্ত হলো, বিচ্ছিন্ন ফাংশন, পরিবর্তনশীল প্রসেস এবং জটিল ফাংশন, এগুলো নিয়ে গণিতের আরেকটি শাখা দাঁড়িয়ে গেল, তার নাম হচ্ছে ক্যালকুলাস, তার নাম ক্যালকুলাস, ক্যালকুলাস, ক্যালকুলাস। আবার এখানে দেখছি আমরা জ্যামিতি, ত্রিকোণমিতি, বীজগণিত, ছলক, পরিসংখ্যান, এটির মধ্যে আবার আরো কিছু ফাংশন, যেমন অবিচ্ছিন্ন ফাংশন যেমন রয়েছে তেমনি বিচ্ছিন্ন ফাংশন রয়েছে, আমি এখানে লিখছি বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন ফাংশন, আবার এর ভিতরে ক্যালকুলাসের ভিতরেও বিচ্ছিন্ন ফাংশন রয়েছে, বিচ্ছিন্ন। তারপরে আমরা লিখতে পারি প্রবাহ চিত্র, প্রবাহ চিত্র, যেটাকে বলা হয় অ্যালগোরিদম, তারপরে লজিক মানে যুক্তি, এগুলোকে আসলে কোন নির্দিষ্ট ফ্রেমে একত্র করা খুব কঠিন। এগুলো নিয়ে আরেকটি ম্যাথের শাখা তৈরি হয়ে গেল, এটাকে বলে বিচ্ছিন্ন গণিত বা ডিসক্রিট ম্যাথ। আমি যদি এখানে ডিফারেন্ট কালার দিয়ে লিখি লিখব দিস ডিসক্রিট ম্যাথ বা বিচ্ছিন্ন গণিত, ডিসক্রিট ম্যাথ, আর এটা হচ্ছে ক্যালকুলাস। এই ডিসক্রিট ম্যাথ এবং ক্যালকুলাস এগুলো সাধারণত আমি অন্য আরেকটি খেলা দিয়ে ব্যাখ্যা করছি, এদিক থেকে আমি অন্য আরেকটি ব্র্যাকেট বন্দি করলাম, এই অংশটি এটিকে বলা হয় কলেজ ম্যাথ, এটির নাম হচ্ছে কলেজ ম্যাথ, আমি এখানে লিখি ঠিক আমরা বলছি কলেজ ম্যাথ বা কলেজ গণিত, কলেজ গণিত, সাধারণত কলেজে এগুলো পড়ানো হয়। কলেজ বলতে বোঝানো হচ্ছে 12 গ্রেড কমপ্লিট হওয়ার পর যে 2 বছরের কোর্সটি নেওয়া হয় তাকে আমরা কলেজ কোর্স বলা হয়, তাই কলেজ গণিত। কলেজ গণিতের মধ্যে আমরা ক্যালকুলাসের আংশিক দেখছি, এটা হচ্ছে প্রি ক্যালকুলাস, আর ডিসক্রিট ম্যাথের কিছু অংশ। এখন এর উপরে মানে ক্যালকুলাসের আবার একটি আপগ্রেড ভার্সন তৈরি হলো, যেটাকে বলে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আমি এখানে লিখছি, এটাকে যদি আমি ক্যালকুলাস, এটি ক্যালকুলাস, ওই ক্যালকুলাসের আপগ্রেড ভার্সনটিকে বলছি আমি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, এখানে লিখে আমি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস,
by sis বা গাণিতিক বিশ্লেষণ ধর্মী, গাণিতিক বিশ্লেষণ ধর্মী বলা হয় বা গাণিতিক বিশ্লেষণ ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। আর এখানে ডিসক্রিট ম্যাথ কে নিয়ে আরেকটি ব্রাঞ্চ তৈরি হয়ে গেল, এটিকে বলে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স। এই কম্পিউটার সায়েন্স এবং ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস এগুলো সাধারণত আমরা এটাকে যদি আমি ব্র্যাকেট বন্দি করি তাহলে এখানে পাবো পাটিগণিতের ভিতরে এই যে ব্রাঞ্চটি পেয়ে গেলাম, এটিকে বলে হায়ার লেভেল ম্যাথ, যে নাম হচ্ছে হায়ার বা ভার্সিটি লেভেল ম্যাথ, হায়ার লেভেল ম্যাথ। ওই হায়ার লেভেল ম্যাথ ব্যবহৃত হয় কোথায়? যেমন এই পাটিগণিতের ভিতরে আমরা এখানে যা দেখছি এটা আমরা সাধারণত দৈনন্দিন হিসাব নিকাশের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে এই ম্যাথটিকে আমরা বলবো ডেলি ম্যাথ। পাটিগণিতের এই ম্যাথটির নাম হচ্ছে ডেলি ম্যাথ। আমি এখানে যদি লিখি পাটিগণিতের অংশটি হলো এটি, এই অংশটি এটাকে আমি এখানে লিখছি এটা হচ্ছে নিত্য ব্যবহারিক ম্যাথ, নিত্য ব্যবহারিক ব্যবহারিক গণিত, নিত্য ব্যবহারিক গণিত এটার নাম, এই অংশটির নাম। আর কম্পিউটার সায়েন্স এবং ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, কম্পিউটার সায়েন্সের যে ম্যাথটি এটিকে আমরা বলি প্রযুক্তি বা ই প্রযুক্তি ম্যাথ, ই প্রযুক্তি ম্যাথ। আমি গণিত না লিখে এখানে ম্যাথ লিখলাম, ই প্রযুক্তি ম্যাথ। আর ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস যেটি এটিকে বলা হয়, আমি যদি এটিকে এখানে নিয়ে আসি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস দেওয়া হবে কিংবা এখানে আমার লিখতে পারি, বর্তমানে আমরা যে প্রকৌশলী কিংবা বিজ্ঞান কিংবা অর্থনীতি এই খাতে আমাদের ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের প্রয়োগ দেখি, যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ক্যালকুলাস, তাহলে আমি এটাকে বলবো যে প্রকৌশলী এবং অর্থনীতি গণিত, এটা হচ্ছে আমার ওই শাখা। এই হলো আমাদের ম্যাথ থ্রি এর মধ্যে সবগুলোর বিবরণ। আমরা কি পাচ্ছি এখানে? পাটিগণিতের মধ্যে পাটিগণিত হলো আমাদের ব্যবহারিক ম্যাথ, পাটিগণিত কে আমি লিখছি এখানে নিত্য ব্যবহারিক ম্যাথ। পাটিগণিতের আপগ্রেড ভার্সন হলো ত্রিকোণমিতি, জিওমেট্রি এবং পরিসংখ্যান, বীজগণিত, এই সবগুলো ম্যাথের ভিত্তিতে কিন্তু পাটিগণিত। পাটিগণিত ব্যতীত এই ম্যাথগুলো ব্যাখ্যা করা সম্ভব নয়, কারণ যেখানেই যোগ বিয়োগ গুণের ব্যবহার রয়েছে সেখানেই পাটিগণিত। তাহলে পাটিগণিত হচ্ছে ম্যাথের ভিত্তি, মানে বিচি বলতে পারি আমরা। এই ম্যাথকে আমরা তিন ভাগে বিভক্ত করলাম, একটি হলো নিত্য ব্যবহারিক ম্যাথ যা পাটিগণিত দিয়ে আমরা সমাধান করি,
আরেকটি হলো বিজ্ঞান প্রকৌশলী ও অর্থনীতির ম্যাথ, যেটিকে আমরা ক্যালকুলাস দিয়ে সমাধান করি কিংবা পাটিগণিতের বিষয়গুলো কাজে লাগাই। আরেকটি হচ্ছে গিয়ে ই প্রযুক্তি ম্যাথ। ই প্রযুক্তির ভিতরে যেটা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ডিসক্রিট ম্যাথ। তো এই বর্তমানে প্রযুক্তি নির্ভর সবকিছু আমরা, যেখানেই প্রযুক্তির ছোঁয়া সেখানেই কি ডিসক্রিট ম্যাথের আবির্ভাব বা অ্যালগোরিদম বা প্রবাহ চিত্র এগুলো। তো এখানে কম্পিউটার সায়েন্স হচ্ছে ই প্রযুক্তি ম্যাথ। যেমন সফটওয়্যার যখন কিছু ব্যাখ্যা কিংবা আমি যে এখানে কি করলাম ক্লাসটি নিচ্ছি, এটি রেকর্ড হচ্ছে, এটি ক্যামেরার মাধ্যমে, ক্যামেরার পিছনে একটি ম্যাথ বসানো হয়েছে, এটি অ্যালগোরিদম যা ই প্রযুক্তির ম্যাথ। তাহলে এ হচ্ছে আমাদের ম্যাথ ট্রি এর শাখাগুলো বিবরণ। এখন ওয়ান বাই ওয়ান আমি যে প্রাথমিক গণনা কিংবা আমার যে 10টি এখানে মূল শাখা আমি ব্যবহার করছি, এই 10টি শাখা প্রত্যেকটির প্রশাখা রয়েছে, এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবো।